আমাদের কাছে সময় অনেক নেই, কিন্তু আগামী বিশে মেয়ের নির্বাচনে ডাকবে যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো আমি এখানে বলি। আপনারা জানেন এই 2024-এর নির্বাচন ভারত রাজধানীর নির্বাচন। এর আগে জাতীয় কংগ্রেসের যে বন্ধু যে সাথী কথা বলছিলেন, তিনি বলেছিলেন কেন এই 2024 সালের নির্বাচনে বিজেপিকে হারাতে হবে। বিজেপি কৃষক বিরোধী, বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি ধর্ম নিরপেক্ষতা বিরোধী, বিজেপি মহিলা বিরোধী, তাই বিজেপিকে হারাতেই হবে। কিন্তু বিজেপিকে হারাবে কারা? বিজেপিকে কি তৃণমূল হারাতে পারে? যে বিজেপির বিরুদ্ধে আমাদের অভিযোগ বিজেপি গণতন্ত্র মানে না, সুরটের ক্ষেত্রে আমরা দেখলাম, সুরটের ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী লোকসভায় জিতে গেলেন, অন্য কাউকে মনোনয়নই পেশ করতে দিলেন না, মনোনয়ন বাতিল করে দিলেন। ওরা অগণতান্ত্রিক, ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ঠিক। আর আপনার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এইবারের পঞ্চায়েত নির্বাচন, তার আগের বারের নির্বাচন মনে নেই আমাদের? পাড়ায় পাড়ায় তৃণমূল বিরোধী মানুষ যখন মনোনয়নপত্র দাখিল করতে গেছেন, তাদের পিটিয়ে বাড়ি ফিরিয়ে দেয়নি? এবারের পঞ্চায়েত নির্বাচন ভোটে চক্র মেরেছে, ভোটে কারচুপি মেরে যখন জিততে পারেনি, গণনা কেন্দ্রের ভিতর ভোটটুট করেনি, ওরা ব্যালট খেয়ে নেয়নি, ব্যালট পকেটে করে বাড়ি চলে আসেনি, মার ধর করে আমাদের গণনা কেন্দ্রের এজেন্ট গুলোকে বাইরে বার করে দেয়নি? তাহলে যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চায়, আর যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চায়, সেই বিজেপিকে এই তৃণমূল দিয়ে আপনি আটকাবেন কি? বিজেপির বিরুদ্ধে আমাদের অভিযোগ, ওরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থ বিরোধী। 100 দিনের কাজ ওরা নষ্ট করেছে, ঠিক। 100 দিনের কাজের টাকা বরাদ্দ কমিয়ে দিয়েছে, ঠিক। আর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যার টাকা এসেছে গরিব মানুষ, যে মানুষের প্রাপ্য, যে মানুষ কাজ করেছে, যে মানুষ সকাল থেকে রাত অব্দি ঘাম ঝরিয়েছে, সেই লোকগুলোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, তৃণমূলের পঞ্চায়েতের নেতা তার বাড়িতে ঢুকে গেল। 100 দিনের কাজের টাকা যেন নরেন্দ্র মহিলা গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছেন না, বরাদ্দ কমিয়ে দিয়ে কেন্দ্র থেকে টাকা কম পাঠিয়ে তৃণমূলত যেটুকু টাকা আসছে সেটুকু গরিব মানুষের কাছে পৌঁছানো দিচ্ছে না, নিজের পকেটে ভরে দিচ্ছে। তাহলে ওই বিজেপিকে এই তৃণমূল দিয়ে বিজেপির বিরুদ্ধে আমাদের অভিযোগ কি? তারা মহিলা বিরোধী, কি করেছে ওরা? উনাও করেছে, হাথরাস করেছে, উনাকে কি করেছিল? বিজেপির এমএলএ কুলদীপ সেনগার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করে, মেয়েটির বাবা যখন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন লেখাতে যায়, পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল ওই বাবাকে উত্তরপ্রদেশের উনাবের ভবনে। কি হয়েছিল হাথরাস? 19 বছরের তপস্বিনী নিয়ে মনীষা বাল্মীকি ক্ষেতের মধ্যে থেকে টানতে টানতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে উচ্চ মানের ওই আরএসএস বিজেপির লোকেরা, এমন অত্যাচার করে শিরদাঁড়ার হাড়টা পর্যন্ত ভেঙে দেয়, জিভটা পর্যন্ত কেটে নেয়। ওই হাথরাসের কাণ্ডে 144 ধারা জারি করেছিল বিজেপি উত্তরপ্রদেশে, যোগীর সরকার, আদিত্যনাথের সরকার, বাইরে থেকে কাউকে আসতে দেওয়া যাবে না। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী গেছেন দেখা করতে, তাদেরকে আটকেছে, ধাক্কা ধাক্কি করেছে। সিদ্দিক কাম্পানি, একটি মুসলিম জার্নালিস্ট, সাংবাদিক, 2 বছর জেল খেটেছে কোনো কারণ ছাড়া, কারণ সে শুধু সাংবাদিকতা করতে গেছিল। যারা উনাম করে, যারা হাথরাস করে, তাদের আটকাবে কে? আপনার পশ্চিমবঙ্গে যারা সন্দেশ খালি করে, আপনার পশ্চিমবঙ্গে যারা কাকদ্বীপ করে, আপনার পশ্চিমবঙ্গে যারা পার্কস্ট্রিট করে, কি বলেছিলেন কাকদ্বীপের ঘটনায় মমতা ব্যানার্জি? কি বলেছিলেন কান্দুনির ঘটনায় মমতা ব্যানার্জি? কান্দুনির ঘটনায় যখন সাধারণ মেয়েরা তার দিদির কাছে, তার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছে জবাব জানতে চেয়েছিল যে একটি মেয়েকে পা চিড়ে গণধর্ষণ করে খুন করলো দিদি, আপনি ওদের বিচার দেবেন না? ওরা তো তৃণমূলের লোকসভা, মমতা ব্যানার্জি বলেছিলেন এসব মাওবাদী, সিপিএম এর দালাল, ভুলে গেছি আমরা? এই সন্দেশকারীতে কি হয়েছিল? শেখ শাহজাহান তৃণমূলের গর্ব, উত্তম হাজরা, শিবু সরকার সব তৃণমূলের এক একটা রত্ন। দিনের পর দিন মা বোনদের সাথে গণধর্ষণ করেছেন, রাত্রি 1টা 1.30টায় বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। কি বলেছিলেন মমতা ব্যানার্জি প্রথমে, অভিষেক ব্যানার্জি প্রথমে, যে ওকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, শাহজাহানকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। যেমন আদিত্যনাথের সরকার হাথরাসকে 144 ধারা করেছিলেন, সন্দেশখালীতেও তো 144 ধারা করে দিয়েছিলেন, বাইরে থেকে কাউকে যেতে দিচ্ছিলেন না। তাহলে যে বিজেপি উনাম করে, হাথরাস করে, তাকে আটকানোর জন্য সন্দেশখালী করা, কাকদ্বীপ করা, কামদুনি করা, তৃণমূলকে আপনি ভরসা করতে পারেন? আমরা বলছি বিজেপি সরকার সাম্প্রদায়িক, বিজেপি সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে, মন্দিরের নামে ভোট চায়, ভগবানের নামে ভোট চায়, ভগবানের নামে ভোট চেয়ে যে মানুষগুলো ভোট দিল তাদের ভবিষ্যৎকে বিক্রি করে দেন। 9.5 হাজার এই 9.5 বছরে 1,44,000 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করে। কেন্দ্রের সরকার এই সমস্ত কাজ করেছে, ধর্মের নামে ভোট করেছে, ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে,
হিন্দুতে মুসলমানে মন্দিরে মসজিদে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। একের পর এক এলাকায় যে মানুষগুলো এতদিন ধরে পাশাপাশি ভাইয়ের মতো থাকতো তাদের মধ্যে দাঙ্গা লাগিয়েছে, মণিপুরে দাঙ্গা লাগিয়েছে। ঠিক সাম্প্রদায়িক বিজেপি, সেই সাম্প্রদায়িক বিজেপিকে আটকাবে কে? আপনার পশ্চিমবঙ্গের তৃণমূল। যে মমতা ব্যানার্জি বলেন নরেন্দ্র মোদী যদি রাম মন্দির তৈরি করেন আমিও জগন্নাথ মন্দির তৈরি করব। আরে সরকারের কাজ কি মন্দির তৈরি করা? না সরকারের কাজ ছেলেমেয়েগুলোর হাতে চাকরি দেওয়া, চাপ্পে সাজার ছেলেমেয়ের চাকরি আপনি খেয়ে নিলেন আর বলছেন ওরা যদি রাম মন্দির তৈরি করে আমি জগন্নাথ মন্দির তৈরি করবো। ওই টাকাগুলো দিয়ে ছেলেমেয়েগুলোকে চাকরি দিন, হাসপাতাল তৈরি করুন, রাস্তা তৈরি করুন, স্কুল কলেজ তৈরি করুন। 4000 সরকারি স্কুল বন্ধ করেছেন আপনারা, 4000 স্কুল আপনি খুলতে পাচ্ছেন না আর বলছেন আপনি ওরা মন্দির বানালে আমি মন্দির বানাবো। মমতা ব্যানার্জি ধর্ম নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গে চালু করেছে। ওই আপনারা দেখেছেন রমজান মাসের সময় সারাদিন উনি উপোস থাকতেন না, রোজা রাখতেন না, আর সন্ধ্যেবেলায় মাথায় সাদা কাপড় পরে চলে যেতেন, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এসব বলতেন। কোরআনের একটা কলমা উনি পড়েননি, একটা লাইন আগে জিজ্ঞেস করুন উনি বলতে পারবেন না, কিন্তু মাথায় সাদা কাপড় পরে নাটকটা পুরো করবেন। কেন? ওই যে নরেন্দ্র মোদীর লোক, ওরা যেমন ভগবানের নামে ভোট চায় এরাও ভাবে আমরা যদি মুসলমান মানুষের মতো একটুখানি করি মাথায় সাদা কাপড় দিয়ে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কথা না বুঝে তিন চারবার বলে দিই কথার মাঝখানে, তাহলে হয়তো মুসলিম মানুষরাও আমাদের ভোট দিয়ে দেবে। আর সেই মুসলিম পরিবারের ছেলেরা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যখন নিয়োগ পায় না, রাস্তায় নামে, মমতা ব্যানার্জির কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে নিজের চাকরি চায়, তখন তাকে লাথি মারার মানুষটার নামও মমতা ব্যানার্জি। মনে আছে তো আনিস খানের কথা? মানে আনিস খানের অপরাধ কি ছিল? আনিস খান এনআরসিসির বিরুদ্ধে লড়াই করতো, চোখে চোখ রেখে লড়াই করতো, কোনো বিজেপিকে ভয় পেত না, আর একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও কথা বলতো। যে তৃণমূল আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো একর জমি বেচে দিচ্ছিল, বিক্রি করে দিচ্ছিল, তার বিরুদ্ধেও কথা বলতো। ওর পঞ্চায়েতের যে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো তৃণমূলের নেতা পঞ্চায়েতের জমি বিক্রি করে দিচ্ছিল তাদের বিরুদ্ধেও কথা বলতো। কি করেছিল আনিস খানের সঙ্গে মমতা ব্যানার্জি পুলিশ? আনিস খানের বাবার কথা আপনাদের মনে আছে সবার? রাত্রিবেলা বাড়িতে ঢুকে ওই বয়স্ক একটা মানুষের মুখে বন্দুক ধরেছিল মমতা ব্যানার্জি পুলিশ, ওপরে উঠে আনিস খানকে ছাদ থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল। বাবুন একটা 70-77 বছরের মানুষ, তার জোয়ান ছেলেটার রক্তাক্ত শরীর, রক্তাক্ত মৃতদেহ নিয়ে যখন কোলে বসে, তার বিকুল ভিতরের যে যন্ত্রণা, তার যে পাঁজর ফাটা যন্ত্রণা, তার বিচার হবে না? তার ইনসাফ হবে না? যে মানুষের বুকের মধ্যে শরীরের মধ্যে এখনো মানুষের রক্ত রয়েছে, আমি আপনাকে বলবো যারা বিনা বিচারে শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে কথা বলার জন্য আনিস খানের মতো একটা শিক্ষিত যুবককে খুন করে, তাদের একটা ভোটও দেবেন না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মমতা এবং মোদী, তাদের বিরুদ্ধে ভোট করবেন না। যারা ভাবছেন সব আপনি ঠিক বলছেন, মমতা ব্যানার্জির অনেক সমস্যাতে তৃণমূল খারাপ, কিন্তু বিজেপিকে আটকাতে না, বিজেপিকে আটকাতে হবে, তাই তৃণমূলকে ভোট করবো। আচ্ছা বিজেপিকে আটকাবেন কি করে? আজকে যিনি বিজেপির নেতা কালকে তিনি তৃণমূলের নেতা হন। এইবারের নির্বাচনে মমতা ব্যানার্জি যাদের টিকিট দিয়েছেন 4 জন এবং সিটিং এমএলএ আছে, সিটিং এমএলএ যারা 21 সালের নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আজকে তারা তৃণমূলের ক্যান্ডিডেট এমপি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এরা যদি জিতে যায় এদের এতদিনের বিজেপির রাজনীতি, এদের এতদিনের পাপ সব মুখ হয়ে যাবে। মনে আছে তো আপনাদের বাবুল সুপ্রিয়র কথা? আসার তুলে দাঙ্গা লাগিয়েছিল বাবুল সুপ্রিয় বিজেপির এমপি। ইমাম দোষী 17 বছরের ছেলেকে খুন করেছিল, যারা তাদের ওই প্ররোচনা দিয়েছিল বাবুল সুপ্রিয় বিজেপির এমপি। যখন সাধারণ মানুষ এসছেন ইমাম সাহেবের কাছে বলেছেন আপনার 17 বছরের ছেলের খুন হলো, তার প্রতিশোধ আমরা নেব, ইমাম সাহেব বলেছেন যে আমি জানি সন্তান হারানোর যন্ত্রণা কি, আর একটা মানুষের শরীরের যেন রক্ত না পড়ে এ কথা আমি তোমাদের বলে দিলাম। একদিকে ইমাম রশিদিরা নিজের ছেলে খুনিয়েও শান্তির জন্য সম্প্রীতির জন্য চোখে জল ফেলছিলেন, আর একদিকে বাবুল সুপ্রিয় বিজেপির এমপি তিনি প্রতিদিন দাঙ্গায় মদত দিচ্ছিলেন। আজকে বাবুল সুপ্রিয় কোন দলের নেতা? কোন দলের মন্ত্রী? তৃণমূলের মন্ত্রী। কি করলেন এমন যাতে ওনার সব পাপ ধুয়ে গেল? কি করলেন এমন যাতে ওর হাতে লেগে থাকা চাপ চাপ দাঙ্গা রক্ত সমস্ত জল দিয়ে ধুয়ে গেল? মমতা ব্যানার্জি কেন দিলেন ওকে নিজের পার্টিতে? নিলেন তো নিলেন, ঠিক আছে, বোঝা গেল। ইলেকশনে লড়াইলেন কেন? ইলেকশনে জিতিয়ে এনে তাকে মন্ত্রী করলেন কেন? তাহলে যাদের মনে হচ্ছে তৃণমূলকে ভোট দেব কারণ তৃণমূল বুঝি ঢাল হয়ে বিজেপি থেকে আমাকে বাঁচাবে, তৃণমূলের নেতা যদি বাবুল সুপ্রিয়রা হয়, যে বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা করেছিল সে বাবুল সুপ্রিয় বিজেপিতে থাক আর তৃণমূলে থাক, সে আপনার ঢাল হবে না। আমরা লাল ঝান্ডার পার্টিটা বলছি, সুযোগ দিয়েছিলেন তো আপনারা আমাদের। 1992 সাল বাবরি মসজিদ ভেঙে পড়েছে, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে হয়।
2002 সাল গুজরাটে দাঙ্গা হয়েছে, ট্রেন ভর্তি মানুষ চলে গেছে, গর্ভবতী মায়ের পেট ছিঁড়ে সন্তান বার করে নিয়েছিল ওরা, সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে, পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি। কারণ আমার মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য, আমার মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু, যারা বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল দেখা হবে না। প্রধানমন্ত্রী